হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের ফাইনাল পরীক্ষা বোর্ড এক্সাম অ্যাকচুয়ালি অনলাইনে হবে, এ সে নিয়ে বিভিন্ন রকমের বিজ্ঞপ্তি পাচ্ছ, কিংবা পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, তো সেই নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের জন্য চলে এসেছে। এবং সরাসরি সেখানে পর্ষদের প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলি কি জানালেন তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের পরীক্ষা ভবিষ্যতে কি রুটিন পরিবর্তন হতে চলেছে, না পরীক্ষা অনলাইনে হবে, না পরীক্ষা ক্যান্সেল করা হবে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই তোমরা সকলেই জানো এই মুহূর্তে কোভিডের যে সংক্রমণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কোভিডের যে গ্রাফ রয়েছে সেটা ঊর্ধ্বমুখী। সেই কারণে অনেকের পরীক্ষা সংক্রান্ত চিন্তা রয়েছে, শুধুমাত্র স্টুডেন্ট না, অভিভাবকরাও বিভিন্ন রকমের দাবি করছে। এই মুহূর্তে অনেক স্টুডেন্টদের দাবি পরীক্ষা অনলাইনে হোক, অনেক স্টুডেন্টদের দাবি এই মুহূর্তে পরীক্ষা ক্যান্সেল করা হোক, অনলাইনে পরীক্ষার কোনো গুরুত্ব নেই, তো বিভিন্ন রকমের দাবি। আবার অনেকে বলছে অফলাইনেই পরীক্ষা হোক, বোর্ড এক্সাম কখনোই ক্যান্সেল বা অনলাইনে হওয়া সম্ভব নয়। তো প্রত্যেকের প্রত্যেক রকম দাবি, প্রত্যেকের দাবিকেই আমি সম্মান জানাচ্ছি, কারণ তোমাদের চিন্তাধারা। কিন্তু এখানে বোর্ড কি বলছে যে পরীক্ষা কিভাবে হবে? তো দেখো, এখানে সবার প্রথমে যে বিষয়টা, সেই বিষয়টা যে পর্ষদ কিন্তু রীতিমতো এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। কারণ তোমরা সকলেই জানো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ বলো ও ফেসবুক বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফেক বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে। আমাকে আমার স্টুডেন্ট বিভিন্ন ফেক বিজ্ঞপ্তি দু একদিন আগে দেখিয়েছে যে আগস্ট মাসে অ্যাকচুয়ালি তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, আগস্ট মাসে তোমাদের পরীক্ষার রুটিন বদলে গেছে। কিন্তু তারা নিজেরাই বলছে যে এটা ফেক, কেন তারা নিজেরাই বুঝতে পেরেছে যে এরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি। কারণ তোমরা সকলেই এখন স্মার্ট, তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নোটিফিকেশন চেক করো, বিজ্ঞপ্তি চেক করো, তাহলে তোমরাই বুঝতে পারো। তাই সেই কারণে আমি আর ভিডিও বানিনি, বেকার ভিডিও বানিয়ে কী লাভ, স্টুডেন্টরা যেহেতু বুঝতেই পারছে। কিন্তু এই পরিমাণটা এতটা পরিমাণে, অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে ফেক বিজ্ঞপ্তির। বিভিন্ন রকম বিজ্ঞপ্তি বেরোচ্ছে যেখানে অফিসিয়াল সিগনেচার রয়েছে প্রেসিডেন্টের, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির মতনই তৈরি করতে জাস্ট কিছুটা এডিট করে দিচ্ছে এবং ফটো হিসাবে সেটাকে আপডেট করে দিচ্ছে ওয়েবসাইটে এবং তা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায়। তারপরে কি হচ্ছে, তোমরাই সেটাকে শেয়ার করছো, সেটা ভাইরাল হচ্ছে, এবং অনেক স্টুডেন্টের অ্যাকচুয়ালি যারা এই বিষয়গুলো জানে না যে অফিসিয়াল বিজ্ঞপ্তিও আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করা উচিত, তারা কি হচ্ছে বিভ্রান্তির মুখে চলে যাচ্ছে। সেই কারণেই কিন্তু ও অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়েবসাইটে পর্ষদের যে তোমাদের পরীক্ষা যথা সময়ে নেওয়া হবে, এই সমস্ত যে তোমরা বিজ্ঞপ্তি পাচ্ছ এটা পুরোপুরি ফেক, এর উপরে বিশ্বাস করবে না। এই তোমাদের পরীক্ষা যে অনলাইনে হচ্ছে না, পরীক্ষা বাতিল করা হবে না, এই সমস্ত যে বিষয়, এই সমস্ত বিষয়কে পরিষ্কার করে দিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষা যেরকমভাবে তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া আছে সেই রুটিনই হয়েছে, পরীক্ষা রুটিনের কোনো পরিবর্তন হয়নি, পরীক্ষা অফলাইনেই হবে অনলাইনে নয়, পরীক্ষাকে বাতিল করা হচ্ছে না, যে বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তার মানে তোমাদের অনেকের ধারণা রয়েছে যে মাধ্যমিক, এটা মাধ্যমিক মানে WBBSC এর যে প্রেসিডেন্ট রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনিই কিন্তু এটা পুরোপুরি তার সিগনেচার রয়েছে, তিনি এটা বিজ্ঞপ্তিটি দিয়েছে। যদিও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেমই বিষয়, উচ্চ মাধ্যমিকেরও কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা যথাসময়েই হবে এখন যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী। তাহলে তোমরা যারা ভুল বিজ্ঞপ্তি দেখে মানে বিভ্রান্তির মুখে চলে যাচ্ছিলে যে আমাদের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে, তো এখানে বা বাতিল করা হবে, সেই সমস্ত চিন্তার মধ্যে যেও না, এখনের যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে, এবং যে রুটিন তোমরা পেয়েছো আগে অফিসিয়ালভাবে সেই সময়েই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেই কারণে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতি রাখবে না, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু একদম যেরকমভাবে তোমরা চালাচ্ছিলে সেরকমভাবেই চালাও। যে ভেবো না তোমাদের পরীক্ষার রুটিনের কোনো পরিবর্তন হবে,
পরীক্ষার আর মোডের কোনো পরিবর্তন হবে? তো এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের যথাসময়ে তোমাদের রুটিন যে দেওয়া হয়েছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে। যদি পরবর্তী সময়ে কোনো বিজ্ঞপ্তি আসে অফিসিয়ালভাবে, এ সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে, কিংবা আমি এখানে তোমাদেরকে সেই তথ্য দিয়ে দেবো। সেই কারণে আর বাইরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি থেকো না, তোমাদের পড়াশোনার প্রস্তুতি যথাযথভাবে অ্যাকচুয়ালি করো, যাতে পরীক্ষা যখন অফলাইনে হবে সঠিকভাবে যাতে পরীক্ষা এবং তোমাদের নম্বর তোমরা তুলতে পারো। আর তোমাদের কাছে কি এরকম কোনো ফেক বিজ্ঞপ্তি এসছে যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি আগস্ট মাসে হতে চলেছে, অনলাইনে হতে চলেছে, বাতিল হয়ে যাচ্ছে, এরকম কোনো বিজ্ঞপ্তি, ফেক বিজ্ঞপ্তি এসছে? কী বিজ্ঞপ্তি এসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।